হ্যালো এভরিওয়ান, ইটস মি অন্বেষা। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এটা ছিল আমাদের পাটুলে যাওয়ার ব্লগ। তো আমরা সব ফ্রেন্ডরা মিলে যখন দেখলাম যে পাটুলে আবার জল এসেছে বৃষ্টি হওয়ার কারণে, তো এর জন্য অনেকদিন যাবো যাবো করে হচ্ছিলই না। তো অ্যাট লাস্ট আমরা আর কি যাওয়ার সিদ্ধান্ত নিই। আর আমার বাসা থেকে বেরোতে একটু লেট হয়ে যায়, এর জন্য আমি পৌঁছাতেও একটু লেট করি। তো আমরা ফার্স্টে র্যাপ ক্যাম্পের সামনে চলে যাই। আর সেই দিনকে আবহাওয়াটা একদমই জোস ছিল, একদম মেঘলা মেঘলা একটা ওয়েদার ছিল, কোনো রকম গরম ছিল না, শরতের আকাশে একদম সাদা মেঘের ভেলা। আর এই সময়টা আমি যখন রিক্সা করে যাচ্ছিলাম তখন আমি এই ওয়েদারটা এত বেশি এনজয় করছিলাম, মানে এখন যখন ভিডিওটা এডিট করছি তখনও আমার এই দিনের কথা মনে পড়ে যাচ্ছে। আমার অসম্ভব ভালো লাগছিল সেই দিনকের ওয়েদারটা। আর এই যে মনে হচ্ছে যে আমার সাথে সাথে যেন মেঘগুলো সরে সরে যাচ্ছে। দেন আমরা র্যাপ ক্যাম্পের এইখান থেকে একটা সিএনজি নিয়ে, আর সিএনজিতে আমরা পেছনে চারজন নিয়ে বসেছিলাম, আর বর্ণি হচ্ছে শ্রুতির কোলে বসেছিল, আর হচ্ছে সামনে দুজন ছেলে বসেছিল। তো আমরা আর কি রওনা দিই। তো পাটুলে যাওয়ার আসলে অনেকগুলো রাস্তায় পড়ে, তো তার মধ্যে যে রাস্তাটা দিয়ে মামা নিয়ে যাচ্ছিলো সেই রাস্তাটা দিয়ে যেতে আমাদের একদমই সময় কম লেগেছে। আর চারদিকের ভিউটা এত সুন্দর ছিল, মানে মনে হচ্ছে আমরা অন্য কোথাও চলে এসেছি, নাটোর থেকে একদমই বাইরে। নাটোর থেকে বাইরে বলতে নাটোর সদর থেকে তো বাইরে হয় পাটুল, কিন্তু মনে হচ্ছে যে একদম নাটোরেরই বাহিরের একটা কোথাও চলে এসেছি আমরা। আর অনেক সুন্দর লাগছিলো চারপাশের দৃশ্য। আর এখানে আমরা আর কি ইয়ারকি মারতেছিলাম যে হচ্ছে এটা আমাদের এই ফ্রেন্ড, ওইটা আমাদের ওই ফ্রেন্ড, মানে গুরু, তারপরে হচ্ছে কুকুর, এগুলো দেখে আর কি আমরা মজা করছিলাম। দেন এখানে যে মেঘলার হাতে ফোন যদি দিই ভিডিও করার জন্য, তাহলে তো ও পুরো রাস্তাটাই যদি পারে তাহলে পুরো রাস্তাটারই ভিডিও করে। তো আর কি এই যে একটু একটু করে ভিডিও নিয়েছে ও, আর হচ্ছে আসলে সুন্দর লাগছিলো পুরো রাস্তাটা। দেন মাঝ রাস্তায় এসে বৃষ্টি পড়া শুরু করে, পুরো রাস্তাটা আর কি ভিজে যায়। তো এর জন্য দেখতে অনেক সুন্দর লাগছিলো। আমি তো বলতেছিলাম যে রাস্তাটার যদি ভিউটা দেখা যায় তাহলে কিন্তু প্যারিস রোডের মতো লাগতেছিলো কিছুটা, শুধু রাস্তাটা, চারপাশের ব্যাকগ্রাউন্ডের কথা বলি নাই। তারপরে কথা বলতে বলতে আমরা পাটুলে চলে আসি। দেন হচ্ছে এখানে আমরা নৌকা ঠিক করব। প্রথমে আমরা সিএনজি ভাড়াটা মিটাই নিই, তারপরে আমরা নৌকা ঠিক করি। তো এর আগের বার আমরা যেই নৌকায় করে গিয়েছিলাম সেই নৌকাওয়ালা মামার নাম্বারই আমাদের কাছে ছিল, তো ওই নৌকাওয়ালা মামাকে আমরা আগে ফোন দিই। ফোন দিয়ে আমরা আর কি ভাড়াটারা মিটাই নিই। আর এখানে যে ফরাদ আমাদের ভিডিও করছিল, এদিকে আমিও ভিডিও করছিলাম নৌকায় উঠার। তো আমি তামিমকে বলতেছিলাম যে ও কেন আগে নৌকায় উঠে গেছে, আমি একজন একজন করে আর কি ভিডিও করতাম। তো এখানে যে তামিমের হাতে ফোন দিয়ে দিই, তারপরে ও আর কি ভিডিও করে সবার। তো এই সময়টা আর কি আমার কাছে বেশি মজা লাগে যে নৌকায় এখন উঠলাম, এখন তো অনেকক্ষণ ধরে আমরা নৌকায় বসে থাকবো, কিন্তু নামার সময়টা আর ভালো লাগে না, কারণ মনে হয় যে আরও যদি কিছুটা সময় থাকা যেত। নৌকায় করে ঘোরার মজাই আসলে অন্যরকম, তার মধ্যে এমন ওয়েদারে তো পুরোই অন্যরকম। তো এখানে প্রথমে এসে মেঘলা আর কি নৌকা ছাড়ের উপর বসে পড়ে ও আর কি ছবি টবি তুলবে জন্য। আর আমি তো ভিউ দেখার পর ছবি তোলার পুরো ইচ্ছা চলে গিয়েছিল, আমার শুধু মনে ছিল যে এই ওয়েদারটাকে জাস্ট অনুভব করি আমি নৌকায় বসে আর কি, যে এত মজা পাচ্ছিলাম কি বলবো। নৌকায় ওঠার সাথে সাথে আমার মনে হচ্ছে নাচি, মানে এত পরিমাণে আনন্দ লাগছিল। এখানে মেঘলা ভিডিও করছিল, দেন আমরা আর কি এই যে বসেছিলাম গল্প করছিলাম। তো এই যে মেঘলার হাতে ফোন দিলে মেঘলার ভিডিও করা থামেই না, ভিডিও করা থামেই না, আর আমি এই যে আনন্দই আমার শেষ হচ্ছে না, মানে যখন আমি নৌকায় উঠছি তখন আমার এত খুশি লাগতেছিল বলার বাহিরে। আর প্রচণ্ড হাওয়া হচ্ছিল সেই দিন, আর আমরা আসার আগ দিয়েও বৃষ্টি হয়েছিল। তো ওয়েদারটা নিয়ে তো কিছু বলারই নেই, আর এত সুন্দর সুন্দর করে ঢেউ যাচ্ছিল, জলগুলো দেখে মনে হচ্ছিলো এত ফ্রেশ, এত সুন্দর, এত স্নিগ্ধ একটা ভাব জলের মধ্যে, মানে বলে বোঝানোর মতো না। আমি তো শুধু ভিডিওই করে যাচ্ছিলাম, দেন একটু নিজেরও একটু ভিডিও নিচ্ছিলাম, এই যে এইভাবে একদম চুল টুল উড়ে মুখের মধ্যে চলে আসতেছিলো, মানে আমি একটু অ্যাস্থেটিক ভিডিও করতে যাচ্ছিলাম, বাট আমার ভিডিওটা চুলের জন্য নষ্ট হয়ে যাচ্ছিলো। তো এখানে নিজে নিজে আর কি ভিডিও করতেছিলাম। তারপরে শ্রুতি আর কি একটা ব্লুটুথ নিয়ে গেছিলো, তো ওইটা দিয়ে আমরা আর কি গান শুনতেছিলাম। তারপরে এই জায়গাটা এসে আমরা আর কি আমাদের নৌকাটাকে পাড়ে ভিড়ায়, দেন ওইখান থেকে আর কি চাটা খাওয়ার জন্য আমরা একটু দাঁড়াই। তো এখানে মাঝি মামাকে ফরাদও একটু হেল্প করছিল, আর আমি বলতেছিলাম যে যারা যারা পাটুলে আসবে তারা তারা ফরাদের সাথে আর কি যোগাযোগ করতেও এখন থেকে নৌকা চালাবে। তারপরে এই যে আমাদের নৌকা একদম পাড়ে চলে আসে, মামা লাঠি দিয়ে, মানে লাঠি না সরি বৈঠা দিয়ে আর কি নৌকাটাকে পাড়ের সাথে একদম ভিড়ায়। তো ওরা আর কি চাটা আনতে যায়, কিন্তু আমার এতই ভালো লাগছিলো নৌকায় বসে থাকতে, আমার মনেই যাচ্ছিলো না যে উঠি, তার জন্য আমি নৌকাতেই বসে থাকি। দেন ওই সুযোগে আমিও কেউ একটা ছবি টবি তুলে নিই, কারণ যত
যখন নৌকা চলছিল তখন ছবি তোলার মতো অবস্থায় ছিল না, তো ওরা নেমে যায়, আমি শ্রুতি আর তামিম নৌকার মধ্যে থাকি, তো তামিম আমাকে কিছু ছবি টবি তুলে দেয়। তো এখানে যেটা হয়, আমার ফোনটা আসলে মেঘলা নিয়ে যায়, ও আর কি ভিডিওটা করে, তো এর জন্য এখান থেকে আমি কিছুই জানতাম না যে ওরা আর কি কী কী করছে। এখন ভয়েস দেওয়ার সময় আমি ভিডিওটা দেখতেছি ফার্স্ট, তো ওরা এই যে চলে গিয়েছিলো এটাকে আর কি জিরো পয়েন্ট বলে, মানে পাটুলের জিরো পয়েন্ট বলে, এই জায়গাটা এসে আর কি চা, তারপরে হালকা কিছু দোকান টোকান থাকে, চিপস, দেন অন্যান্য চকলেট টকলেট, নাস্তা, এগুলো যদি নিতে চান তো এখান থেকে আর কি নিতে পারবেন। তো এখানে আমরা মানে ওরা আর কি চা নিতে গেছিলো, তারপরে যে ভিডিও করছে মেঘলা এগুলো সব ভিডিও করছে, আর আমি তো নৌকার মধ্যে ছিলাম, আমি ছবি তুলছিলাম ওখানে, তো এগুলো সম্পর্কে আমি কিছুই জানি না। আর গতবার যখন পাটুলে এসেছিলাম তখন বেশ রোদ ছিল, তো এই জায়গা থেকে ভিউটা অন্যরকম ছিল, আর এইবার যখন এসেছি তখন এই জায়গা থেকে ভিউটা অন্যরকম। আর ওরা চা আনতে গিয়ে যে ফটোশ্যুটও শুরু করে দিছে এগুলো তো জানতামই না, দেন আমার হাতে চা চলে আসে, আর চা পাওয়ার সাথে সাথে মামা নৌকা ছেড়ে দেয়, তো চাটা পাওয়ার পর আরও ফ্রেশ লাগছিল নিজেকে। তো এই সময় আর কি তামিম অনেক সুন্দর সুন্দর গান প্লে করতেছিল আর আমি মন দিয়ে গান শুনতেছিলাম। দেন এখানে আবার তামিমের ফটোশ্যুট শুরু হয়ে যায়, আর পুরো নৌকাতে এরা ফটোশ্যুটই করছে, আর আমি আর কি মোটামুটি যেটুকু হয় ব্লগের জন্য ভিডিও করছি, আর পুরো সময়টা আমি আর কি এনজয় করছি, কারণ আমার কাছে সেদিন ভিডিও করতো তেমন একটা ইচ্ছা ছিল না, এর জন্য আমি চাও আনতে যাই না, মেঘলার কাছে পাঠিয়ে দিছিলাম। আর এই ভিডিওটা অনেক সুন্দর আসছে, মাঝি মামা বসেছিলো আর পিছন দিক দিয়ে পাখিটাকে উড়ে যাচ্ছিলো, আর এই যে এখনও একদম মানে বিকালবেলা মনে হচ্ছে পাখিদের ঘরে ফেরার একটা তারা, তো পাখিরা চলে যাচ্ছে চারপাশ দিয়ে, দেখতে অনেক সুন্দর লাগছিলো। আর এই চুড়িটা আমার অনেক ফেভারিট, মানে মেঘলার থেকে নিয়ে আমি পরছিলাম, পরে আবার একটু সুন্দর করে ভিডিও করছিলাম এই চুড়িটা নিয়ে, এই চুড়িটা আমার এতই ভালো লাগছে। দেন এই চুড়িটা নিয়ে একটু ভিডিও করতে করতে দেখি যে উপরে এত সুন্দর একটা একঝাঁক পাখি চলে যাচ্ছে, তো এটার আর কি একটা সুন্দর করে ভিডিও করে নিলাম, যদি আমার ফোনে অতটা ভালো বোঝা যাচ্ছে না, এমনিতে আর কি মেঘলা মেঘলা আবহাওয়া ছিল, তো একটু অন্ধকার অন্ধকার আসছে, আর সন্ধ্যার দিকে এটা মানে আর কিছুক্ষণ পরে সন্ধ্যা লেগে যাবে এরকম একটা ভাব। তো এই যে এখানে আবার বর্ণি দাঁড়া আসছে, এখানে মানে আমাদের নৌকাটা এখন নামাই দিবে পারে, এই সময়টায় মন খারাপ হয়ে যায়, তো এই সময় আর কি ভালোই লাগছিলো না। প্রথম দিকে তো খুব এনজয় করতেছিলাম, এই সময় আমরা সবাই মিলে একটু গান টান করছিলাম, দেন একটু ভিডিও করছিলাম, একটু ছবি তুলতেছিলাম, আর দেখতেছিলাম দূর থেকে যা একটু পরে আমাদের নৌকাটা পাড়ে ভিড়াই দিবে, আমাদের নেমে যেতে হবে। দেন আমরা নৌকা থেকে নেমে যাই, নেমে গিয়ে গণভবনে চা খাই, আর চা খাওয়ার পর আমি যে আমার মায়ের জন্য ফোন কিনতে এসেছিলাম, এখানে ফরহাদ আর কি ফোনের যে গরিলা গ্লাসটা থাকে ওইটা লাগাই দিচ্ছিল, তো এখানে আমি মায়ের জন্য ফোন নিয়ে তো অনেক এক্সাইটেড ছিলাম যে মাকে এটা দিব, মায়ের রিয়াকশানটা কেমন হবে, ওই ভিডিও তো আপলোড করা হয়ে গিয়েছে। তো এই দিনে যেহেতু আমি কিনছিলাম, তো কেনার সময় একটা ভিডিও করছিলাম, তো এখানে আমি অ্যাড করে দিয়েছি ভিডিওটা। দেন আমি স্বর্ণকার পট্টিতে আমার জন্য একটা জিনিস বানাতে গেছিলাম, কী বানাতে গিয়েছিলাম ওটা আমার হাতে পাওয়ার পরই আমি বলবো। তো আজকের মতো ভিডিওটা এই অবধি দেখাবো, অন্য কোনো ভিডিওতে যারা যারা আমার পেজটা এখনও ফলো করে দাও নাই অবশ্যই ফলো করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।